প্রশংসা মাত্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর। সম্মানিত উপস্থিত আমার প্রাণপ্রিয় মুসল্লিয়ান কেরাম, মহিলা মুসল্লাতে উপস্থিত আমার মা ও বোনেরা, আলোচনার বিষয় চলছিল হুকমু তারিকিস সালাহ, নামাজ ত্যাগকারীর বিধান। একজন মানুষ যদি সে মুসলিম হয়, একজন মানুষ মুসলমান হওয়ার পরে তার উপরে দ্বিতীয় কাজটি ফরজ, সেই কাজটি হচ্ছে সলাত আদায় করা, পাঁচ ওয়াক্ত সলাত আদায় করা। সলাত যদি কোনো মুসলিম না পড়ে তাহলে সে কি করল, সেই ইসলামের সেই স্তম্ভটি সে ধ্বংস করে ফেলল। যে সলাত আদায় করল সেই স্তম্ভটাকে রক্ষা করল, আর যে সলাত ছেড়ে দিল ফাকাদ হাদামা দ্বীন, সে দ্বীনকে ধ্বংস করল তার কাছ থেকে। অর্থাৎ সলাত একটি গুরুত্বপূর্ণ ইবাদত। সালিম ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদ আস-সালাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে কাজটির হিসাব গ্রহণ করবেন, সর্বপ্রথম বলতে আমলের হিসাব, ঈমান আনার পরে আগে হবে ঈমানের হিসাব, একজন মুসলমান কিনা, মুসলমান না হলে তো হিসাব নাই। তাহলে যে ব্যক্তির মধ্যে তাওহীদ আছে, শিরিক করে নাই, এই ব্যক্তির মধ্যে ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে কাজটির হিসাব নেবেন সেই কাজটি হচ্ছে আস-সালাহ। ফামান তারাকাহা ফাকাদ কাফারা, যে ব্যক্তি সালাতটি ছেড়ে দেয় সে তো কুফরি করেছে। শুনেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদ ইয়ামাল কিয়ামাতি আস-সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে কাজটির হিসাব নেবে সেটা সালাত। এর ফাইন সালুহাত সালুহা লাহু সাইরু আমালিহি, কারোর যদি নামাজ ঠিক ঠিকভাবে আদায় করার হিসাবটা দিয়ে ফেলতে পারে, নামাজের হিসাব ঠিক, নামাজের হিসাবে কোনো ত্রুটি নাই, সালুহা লাহু সাইরু আমালিহি, তার বাকি যে পরবর্তী যে ধাপটি আছে এই ধাপটি তার জন্য সহজ হয়ে যাবে। ওয়াইন ফাসাদাত ফাসাদা লাহু সাইরু আমালিহি, নামাজের হিসাব যদি ঠিক মতো না দিতে পারে, নামাজের হিসাব যদি ঠিক মতো না হয় তাহলে কি হবে, তার সমস্ত আমল বরবাদ হবে। অফি রেওয়ায়াতিন আরেকটা রেওয়ায়াতে এসেছে, খাবু ওয়া খাসিরু, সে ধ্বংসপ্রাপ্ত হবে, সে বিপদগামীদের মধ্যে সামিল হয়ে যাবে। আর যদি নামাজের হিসাব ঠিক মতো দিতে পারে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনজাহা, সে পরিত্রাণ পেয়ে গেল, মুক্তি পেয়ে গেল, ওয়া আফলাহা, সে সফলতা অর্জন করল, সে মুক্তি পেয়ে গেল এবং সে সফলতা অর্জন করল, মানে পরীক্ষায় সে পাশ করে গেল। আর পরীক্ষায় পাশ করলেই তার জন্য কি, যে সফলতা অর্জন করল, ফামান জুহজিহানিন্নার ফাউদখিলাল জান্নাত, যাকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দেওয়া হলো আর কি হলো, উদখিলাল জান্নাত, তাকে জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, সেই তো প্রকৃতপক্ষেই সফলতা অর্জনকারী। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবনটা, দুনিয়ার জীবদ্দশাটা, দুনিয়ার যে হায়াত মানুষ পেয়েছে এই হায়াতটির মধ্যে ভরা হচ্ছে ধোকা, ধোকার ধোকা। এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে পাঁচ ওয়াক্ত ফরজ সলাত আদায় করতেই হবে যে কোনো মূল্যে। আরে পাঁচ ওয়াক্ত সলাত ছেড়ে দেওয়া তো দূরের কথা, এক ওয়াক্ত সলাত ছেড়ে দিবেন এটা তো দূরের কথা। আজকে যে বিষয়ে আলোচনা করতে যাচ্ছে ধারাবাহিকতাতে, যে সলাত ছেড়ে দেওয়া তো দূরের কথা, কেউ যদি জামাত ছেড়ে দেয় সেই ব্যক্তি খাঁটি মুমিন আর থাকে না, সে ব্যক্তি মুনাফিকে পরিণত হয়ে যায়। যদি আপনারা হাদিসগুলো একের পর এক শোনেন তাহলে আশ্চর্য হয়ে যাবেন, নামাজ ছেড়ে দেওয়াটা এটা পরে রাখেন, কেউ যদি সলাত ছেড়ে দেওয়া তো দূরের কথা, জামাত ছেড়ে দেয়, এত বড় মসজিদ নির্মাণ করা হয়েছে কিসের জন্য,
মানুষ বাড়িতে সালাত পড়ার জন্য নয়, অন্তত কি বলেন আপনারা? বাড়িতে সালাত পড়ার জন্য কিন্তু এই মসজিদ নির্মাণ করা হয় নাই, নির্মাণ করা হয়েছে, তৈরি করা হয়েছে যাতে প্রত্যেকটি মানুষ পাঁচ ওয়াক্ত সালাত মসজিদে এসে আদায় করে। মসজিদ সুন্দর করা হচ্ছে, পাখা দেওয়া হচ্ছে, জেনারেটরের ব্যবস্থা করা হচ্ছে, এসির ব্যবস্থা অনেক মসজিদে করা হচ্ছে, আরও যদি কোনো আরামায়েশ থাকে তারও ব্যবস্থা করা হচ্ছে। কেন? একটা মাত্রই উদ্দেশ্য, মানুষ প্রত্যেকটি ওয়াক্তে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে। নামাজ ছেড়ে দেওয়া তো অনেক দূরের কথা, সেটা সে তার ব্যাপারে হুকুম পরে রাখেন। কেউ যদি নামাজ ছেড়ে দেওয়ার বাদ দিয়ে কেউ জামাত ছেড়ে দেয়, তার ব্যাপারে নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই ব্যক্তি পথভ্রষ্ট হয়ে যাবে, সেই ব্যক্তি মুনাফিক। একটা মানুষ সালাত পাঁচ ওয়াক্ত আদায় করে কিন্তু জামাতে আসে না, সে ব্যক্তিকে পথভ্রষ্ট বলা হয়েছে, মুনাফিক বলা হয়েছে। শুধু তাই নয়, একটা লোক সব সময় জামাতে আসে, মাগরিবে আসে, জোহরে আসে, আসে আসরে আসে, কিন্তু আসরে ঈশা এবং ফজরের গুরুত্ব তার কাছে নাই জামাতে আসার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যাপারেও বলেছে এই হচ্ছে আসকালা আলাল মুনাফিকিন, মুনাফিকদের কাছে কঠিন কাজ হচ্ছে ঈশার সালাত এবং ফজরের সালাত জামাতে আসা। তাহলে ঈশার সালাত ফজরের সালাত যে জামাতে আসে না, তাকেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুনাফিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্ধ ব্যক্তিকেও ছাড় দেন নাই। চলেন হাদিসগুলোর আগে দেখে আসি, হাদিসগুলোর ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন জামাতের ব্যাপারে, এইটা আগে শুনে আসি। জামাত যদি কেউ ছেড়ে দেয় তার অবস্থান কোথায় এটা জানি, তারপরে সালাতের ব্যাপারে আসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল, আব্দুল ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুল জামাআতি আফদালু মিন সালাতিল ফাদদি বিস সাবঈ ওয়া ইশরিনা দারাজা। একজন ব্যক্তি একাকী সালাত আদায় করবে আর জামাতে সালাত আদায় করবে, এর দুজনের মধ্যে পার্থক্য হচ্ছে একজন মানুষ যদি একাকী সালাত আদায় করে সে এক গুণ সওয়াব পাবে, আর যদি জামাতে সালাত আদায় করে সে পাবে 27 গুণ। আরেকটি হাদিস এসেছে 25 গুণ। তাহলে 25 অথবা 27 গুণ সওয়াব পাবে কেউ যদি জামাতে এসে সালাত আদায় করে, এটা একটা নর্মাল ফতোয়া, কিন্তু 25 অথবা 27 পাবে যে জামাতে এসে আদায় করে, আর যে ব্যক্তি বাড়িতে আদায় করে বা একাকী আদায় করে তার হচ্ছে 1 গুণ। এটা খুব নর্মাল ফতোয়া। এই ফতোয়া কিন্তু শুধুমাত্র ইল্লা লি আরিদিন, যারা অসুস্থ, যাদের ওজোর আছে, আপত্তি আছে, সমস্যা আছে তাদের জন্য। তারা যদি কোনো অবস্থায় একাকী সালাত পড়ে তার সালাত তো হয়ে যাবে, কিন্তু সে 27 গুণ যে সওয়াব পেত, 25 গুণ যে সওয়াব পেত সেটা না পেয়ে 1 গুণ পাবে, কিন্তু তার ওজরের কারণে। বিনা ওজরে বাড়িতে একাকী সালাত আদায় করবে সে সুযোগ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখেন নাই। এই জন্য অন্ধ ব্যক্তির কথা আমাদের মনে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কি করলেন, আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজুলুন আ'মা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক অন্ধ ব্যক্তি আসলেন, নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম ছিলেন একজন অন্ধ সাহাবি, নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের কাছে অনেক সম্মানিত একজন ব্যক্তি ছিলেন। এই ব্যক্তিও মুহাজির, মক্কায় যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন তার ব্যাপারে একটি সূরা, গোটা সূরা নাজিল হয়েছে, সূরা আবাসা ওয়া তাওয়াল্লা, এই সূরাটি নাজিল হয়েছে তার ব্যাপারেই, তার সম্মানার্থে আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে এই সূরাটি নাজিল করেছেন। আবাসা ওয়া তাওয়াল্লা, আবাসা মানে ভূকুঞ্চিত করা বা খুব ই করা, তুচ্ছ তাচ্ছিল্য করা। এই আবাসা ওয়া তাওয়াল্লা ভ্রুকুটি করলো বা ভ্রুকুঞ্চিত করলো, ভ্রুকে সংকুচিত করলো, ওয়াতাওয়াল্লা মুখ ফিরিয়ে নিল, কেননা আনজা আহুল আমা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন অন্ধ ব্যক্তি এসেছিল। এই এক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই একটি সামান্য ছোট্ট ভুলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় ধমক দিয়েছেন, আশ্চর্য হয়ে যাবেন যে তোমার কাছে একজন অন্ধ সাহাবি এসেছে, তুমি তাকে দেখে ভ্রুকুটি করছো, ভ্রুকুঞ্চিত করছো, তাকে দেখে তুচ্ছ তাচ্ছিল্য করছো,
আনজাআহুল আমা, কেননা সে একজন অন্ধ ব্যক্তি, অথচ সেই ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে, তোমাকে সম্মান দেখাতে পারে, যাদের কারণে তুমি তাকে ভ্রুকুটি করছো। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কিছু গুরুত্বপূর্ণ মানুষের সাথে কথা বলছিলেন, আরবের বড় বড় নেতাদের সাথে কথা বলছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহির কাছে এই ব্যক্তি আসলেন যখন, তখন নবী করিম সাল্লাম মুখটা ফিরিয়ে নিয়েছিল, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভুলটা শুধরিয়ে দিয়ে আয়াত নাজিল করলেন। এই সেই আয়াত, সেই ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহির কাছে এসে বলছেন, হে আল্লাহর রাসূল, ফাকালা ইয়া রাসূলাল্লাহি, হে আল্লাহর রাসূল, আমাকে লাইসা লি ফাইদুন ইয়াকুদুনি আল মসজিদি, হে আল্লাহর রাসূল, আমাকে মসজিদে টেনে নিয়ে আসবে বা হাত ধরে কেউ মসজিদে পৌঁছে দিয়ে যাবে এইরকম লোক আমার নাই, তাহলে আমি কি করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ফাসালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ুরাখাসা লাহু ফায়ুসাল্লি ফি বাইতিহি বাইতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন তিনি, যে আল্লাহর রাসূল, আমাকে যেহেতু কেউ লোক দিয়ে না দিয়ে যাওয়ার নাই, আমাকে কেউ টেনে মসজিদে দিয়ে যাবে এরকম লোক নাই, তাহলে আমার জন্য কি কোনো রুখসাত আছে যে বাড়িতে সালাত আদায় করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন, ফারাখাসা লাহু, তাকে সুযোগ দিলেন যে যাও তুমি বাড়িতে সালাত আদায় করো। এই কথাটা বলার পরেই ফালাম্মা ওয়াল্লা, লোকটি পিঠ ফিরালো, অর্থাৎ লোকটা শোনার পরে, অন্ধ ব্যক্তি শুনেই ফিরে চলে যাচ্ছে, ফালাম্মা ওয়াল্লা মানে হচ্ছে পিঠ ফিরে চলে যাচ্ছে, মুখ ফিরিয়ে চলে যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহু, তাকে আবার ডাকলেন, তারপরে কি করলেন, ফাকালা লাহু, তার জন্য বললেন, হাল তাসমাউন নিদাই বিসসালা, হে ব্যক্তি, তুমি কি সালাতের ডাকটা শুনতে পাও? আল তাসমাউন নিদা আবিস সালা, তুমি কি নামাজের জন্য যে আজান দেওয়া হয়, মুয়াজ্জিন যে আজান দেয় মসজিদ থেকে, এই আজানটা কি তোমার কান পর্যন্ত পৌঁছায়? লোকটি বলছে, হ্যাঁ। কালা নাম, আমার কান পর্যন্ত আজান পৌঁছায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফা আজিব, তাহলে তুমি উত্তর দাও, মানে মসজিদে এসে জামাতের সাথে সালাতটি আদায় করে দাও। কোন ব্যক্তি? যে চোখে দেখে না, প্রথম কথা। কোন ব্যক্তি? যে একজন বৃদ্ধ মানুষ। এই হাদিসে মুহাদ্দিসিনে কিরামরা বলেছেন, আব্দুল ইবনে উম্মে মাকতুম ছিলেন একজন বৃদ্ধ মানুষ। কোন ব্যক্তি? যে ব্যক্তি চোখে দেখে না, যে ব্যক্তির কোনো লোক নাই, এত ওজোর আপত্তি তার, অন্ধকার যে কোনো সময়, আর রাস্তা আমাদের মতো এত সুন্দর নয় যে রাস্তায় যে কোনো সময় পায়ে লেগে উল্টিয়ে পড়ে যেতে পারে, এরকম হতে পারে, সেই অবস্থাতেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বাড়িতে সালাত আদায় করার কোনো সুযোগ দিলেন না। এই হলো প্রথম হাদিস, এটা একটু করা। তারপরের হাদিসটা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কঠিন হলেন জামাতের ব্যাপারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটি বর্ণনা করেছেন, এই হাদিসটিও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম করে বলছি, যার হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ, কসম, কসম আল্লাহর, যার হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ, এইরকম এই কসম করার হাদিস, এবং যার হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ, এইরকম হাদিস মনে হয় হাজার হাজার হাদিস আছে। এই একটা হাদিস দিয়ে যদি কেউ ব্যাখ্যা দেয়, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মারা গেছে এটা দিয়ে বোঝা যায়। আমি এটার ব্যাখ্যা দেবো না, একটু বিষয়টা হঠাৎ করে মনে পড়লো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মারা গেছে, এই ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ, তার মানে প্রাণ যদি আছে তিনি মারা যাবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি মারা গেছেন, এই এই সমস্ত হাদিস দ্বারাও কিন্তু প্রমাণ করা যায়। কোরআনের আয়াত তো একাধিক আছেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, কসম করে বললেন। কাদের ব্যাপারে কসম করলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাকাদ হামামতু আন আমুরাবি হাতাবিন ফায়ুহতাবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি আমার ইচ্ছা হয় একজন মানুষকে আমি আদেশ করি,
সে যেন কি করে, জ্বালানি কাঠ জড়ো করে। জ্বালানি কাঠ জড়ো করার জন্য একজন মানুষকে আমি আদেশ দিয়ে দিই, সে কি করবে, যা জ্বালাতে পারবে। তারপরে কি করে, সুম্মা আমুরা বিসসালাতি ফায়ুআদ্দানা লাহা, তারপরে আরেকজনকে আমি বলি সে যেন মসজিদে সালাতের জন্য আজান দেয়। তাহলে একজনকে বলি কাঠ জড়ো করতে, আরেকজনকে আজান দেওয়ার জন্য বলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে বলছেন, সুম্মা আমুরা ফায়া উম্মান নাসা, তারপরে একজনকে আমি বলি যে আমার স্থানে তুমি ইমামতি করো। একজনকে কাঠ জড়ো করতে বলি, আর একজনকে বলি যে তুমি কি করো, আজান দাও মসজিদে সালাতের জন্য, আর একজনকে বলি যে আমার স্থানে ইমামতি করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে বলছেন যে তারপরে কি করতে হবে, সুম্মা উখালিফু ইলার রাজুলু ক্বালা উহাররিক আলাইহিম বুয়ুতাহুম, তারপরে আমার ইচ্ছা হয়, তারপরে আমি যেন কি করি, আমার ইচ্ছা হয় ওই সমস্ত মানুষগুলোর বাড়ি ঘর জ্বালিয়ে দিতে, আমার ইচ্ছা হয় তাকে সহ জ্বালিয়ে দিতে, শুধু বাড়ি ঘর নয়, তাকে সহ তার বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে খান খান করে দিতে। যে কি করেছে, সালাতে পিছনে পড়ে আছে, সালাতে আসে নাই, জামাতে উপস্থিত হয় নাই, আজান শোনার পরেও আমার ইচ্ছা হয় তাকে সহ তার বাড়ি ঘর জ্বালিয়ে দিতে। আরেকটি হাদিস এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেন না এই কারণেই, ওই বাড়িতে মহিলারা বসবাস করে, কেন না, মহিলাদের জন্য জামাত ফরজ নয়, এ কথাটাও মনে রাখবেন, মহিলাদের জন্য জামাত ফরজ নয়, আর শিশুরা বসবাস করে, শিশুদের জন্য জামাতও ফরজ নয়, নামাজও ফরজ নয়। শুধু এই কারণে দেই নাই, শিশুরা বসবাস করে, মহিলারা বসবাস করে, মহিলা এবং শিশু বসবাস করার কারণে তাদের বাড়িঘর আমি এখনো অক্ষুণ্ণ রেখে দিয়েছি, এই কারণে তাদের বাড়িঘর জ্বালিয়ে দিই নাই, না হলে বাড়িঘর জ্বালিয়ে দিতাম। এই তিনটা হাদিসকে সমন্বয় করে ওলামায়ে কেরামরা তিন ভাগে বিভক্ত হয়েছে, জামাতের ব্যাপারে ওলামায়ে কেরামরা তিন ভাগে বিভক্ত হয়েছে। এক শ্রেণীর ওলামায়ে কেরামরা বলছেন জামাতে সালাত আদায় করা হচ্ছে কি, সুন্নাত, জামাতে সালাত আদায় করা হচ্ছে সুন্নাত। আর এক শ্রেণীর ওলামায়ে কেরামরা বলছেন জামাতে সালাত আদায় করা হচ্ছে কি, ওয়াজিব অথবা ফরজ। আর এক শ্রেণীর ওলামায়ে কেরামরা বলছেন যে জামাতে সালাত আদায় করা হচ্ছে ফরজুন বা রুকনুন, রোকন ফরজ এবং রোকন। তাহলে দুই তিন ধরনের ফতোয়া, একজনের এক ধরনের ওলামায়ে কেরামরা বলছে মসজিদে জামাতে এসে সালাত আদায় করা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, মানে তাকিদপূর্ণ সুন্নাত। আর এক ধরনের ওলামায়ে কেরামরা বলছেন যে মসজিদে জামাতে এসে সালাত আদায় করা হচ্ছে ফরজ অথবা ওয়াজিব। আর এক ধরনের ওলামায়ে কেরামরা বলছেন রোকন, ফরজের মধ্যে রোকনের মধ্যে পার্থক্য কি, ওয়াজিবের মধ্যে রোকনের মধ্যে পার্থক্য হচ্ছে রোকন যদি ছুটে যায় তাহলে তার সেটা হয়ই না, রোকন যদি ছুটে যায় তাহলে সালাতে আদায় হয় না, তার কন্ডিশন। যদি রোকন কেউ ফতোয়া দেয়, কড়া ফতোয়া, কেউ যদি বাড়িতে সালাত আদায় করে তাকে বলবে কি তোমার সালাতই হয় নাই, তোমার ঘরে থেকে না সালাতের বোঝাটা নামে নাই, এইটা হচ্ছে কড়া ফতোয়া। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়ার কথা বলেছেন, তারা এই হাদিসকে নিয়েছেন। আর এক ওলামায়ে কেরামরা বলেছেন সেটা হচ্ছে ওয়াজিব, ওয়াজিব মানে তার সালাতটা হয়ে যাবে কিন্তু ওয়াজিব ছুটে যাবে, সালাতটা পূর্ণ নেকি পাবে না, নেকি কম পাবে কিন্তু তার সালাতটি ঘাট থেকে নেমে যাবে, অর্থাৎ সালাত তার আদায় হয়ে যাবে। যদি বারবার করতে থাকে, বারবার সালাত জামাত ছাড়তে থাকে, তাহলে একসময় সে পথভ্রষ্ট হয়ে যাবে এবং সাথে সাথে কি হবে, সে মুনাফিক হয়ে যাবে ডাইরেক্ট। একদিন বড় পাপ করতে করতে, এই ছোট বড় বড় পাপ করতে করতে যখন বেশি হয়ে যাবে সে আর মুসলিম থাকবে না। আর যারা সুন্নাত বলেছেন তারা যে হাদিসটা নিয়েছে সেই হাদিসটা হচ্ছে একাকী সালাত পড়ার সব এবং জামাতে পড়ার সব মধ্যে পার্থক্য হচ্ছে, আমি একা পড়লাম এক গুণ সব পাইলাম, আর জামাতে পড়লে 27 গুণ পাইতাম, আমার একাকী পড়েছি আমার দরকার কি, আমি এক গুণ তো পেয়েছি, আমার সালাত আদায় হয়ে গেছে, এটা হচ্ছে নর্মাল ফতোয়া। এই সমস্ত তিন ধরনের আলেমরা তিন ধরনের মত প্রকাশ করেছেন, কেউ বলেছেন সুন্নাত, কেউ বলেছেন ওয়াজিব, কেউ বলেছেন রোকন।
ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা তিনি এই সবগুলো হাদিসকে সমন্বয় করে আরেকটি হাদিস নিয়ে এসেছেন। কি সমন্বয় করেছেন তিনি? আলা ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা, ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন, ওমান তাআম্মালা সুন্নাতা হাক্কা তাআম্মুল, যদি কেউ জামাত সম্পর্কে সমস্ত হাদিসগুলো বিশ্লেষণ করে, বিচার বিশ্লেষণ করে, এই হাদিসগুলো নিয়ে চিন্তা ভাবনা করে, তাহলে তার কাছে কি হবে, স্পষ্ট হয়ে যাবে, সুন্দর একটা বিধান তার কাছে চলে আসবে। যদি কেউ এই হাদিসগুলো নিয়ে সুন্দরভাবে বিচার বিশ্লেষণ করে, তাহলে তার কাছে একটা স্পষ্ট বিধান চলে আসবে। কি বিধান? তাবাইয়ানা লাহু, তার কাছে স্পষ্ট একটা বিধান চলে আসবে। কি বিধান তা বলছে, আন্নাহা ফিলাহা ফিল মাসাজিদি ফারদুন আলাল আইয়াম, আজান শোনার সাথে সাথে প্রত্যেকটি মানুষের উপরে মসজিদে এসে জামাতের সাথে সালাত আদায় করা প্রত্যেকটি মুসলমানের উপরে ফরজুন আলাল আইয়ান, ফরজে আইন, কেফায়া নয়। যেমন জানাজার সালাতের কথা শুনলেন যে একজন মানুষ মারা গেছে, বাড়িতে পাঁচ ভাই আছেন, দু এক ভাই আসলেই সবার তরফ থেকে আদায় হয়ে যাবে, সমাজের কিছু লোক আদায় করলে সবার তরফ থেকে আদায় হয়ে যাবে, এ যে ফরজে কেফায়া। আর এটা হচ্ছে ফরজুন আলাল আইয়ান, প্রত্যেকের উপরে ফরজ, আজান শুন কানে গেলে মসজিদে এসে তাকে সালাত আদায় করতে হবে, এটা ফরজুন আলাল আইয়ান, তার উপরে জামাতের সহিত সালাত আদায় করা তার উপরে ফরজ। তারপরে তিনি বলছেন ইল্লা লিআরিদিন, কিন্তু যদি কারো ওজোর আপত্তি থাকে, ওজোর আপত্তি অন্ধ ব্যক্তির চাইতে আমার বেশি আছে, ওজোর আপত্তি সাহাবিদের ব্যাপারে যে হাদিসগুলো এসেছে, যদি আরেকটা হাদিস বলবো কিছুক্ষণ পরে, তাদের চাইতে কি আমার ওজোর আপত্তি? ওজোর আপত্তি হতে পারে যদি অত্যাধিক ঝড় বৃষ্টি হয়, বাহিরে বাহির হওয়া যাচ্ছে না, এরকম একটা পরিস্থিতি হলো, অথবা আপনাকে কেউ হুমকি দিল যে বাহির, বাড়িতে বাহির হ, তারপরে তার খবর আছে, এইরকম ভয় ভীতি যদি থাকে তাহলে। কিন্তু আপনি যদি মনে করেন আমি একজন বড় ব্যবসায়ী, আমি যদি ফজরের সময় বাড়ির বাহির হই তাহলে আমারে ধরবে, আর না হলে রাস্তায় কুত্তায় ধরবে, কুকুরে ধরে আমাকে কামড়িয়ে দেবে, অথবা আমাকে রাস্তায় ধরে আমাকে ছিনতাই করে নেবে, এই চিন্তা ভাবনা, অথবা আমি খুব বড় মানুষ, বড় ধরনের মানুষ, ফজরে যদি আমি সালাত আদায় করতে যাই তাহলে কেমন একটা দেখাই, এই ধরনের ওজন আপত্তি যদি আপনি দেখান তাহলে আপনিও বিপদগামী হয়ে যাবেন, তার মানে ফরজটি আপনি ছেড়ে দিলেন। সেই কথাই বলছি ইল্লা লিআরিদিন, যার মধ্যে ওজোর আপত্তি আছে, সে ছাড়া পাঁচোক্ত ফরজ সালাত জামাতের সহিত তাকে আদায় করতেই হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে বলছেন ওয়ালিহা, তারপরে ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তারপরে আবার বলছেন ওয়ালিহাদা তাজতামিউল আহাদিস ওয়াল আসার, তাহলে যদি এই ফতোয়া দেওয়া হয়, রকম ফতোয়া দেওয়া, এটা হচ্ছে অনেক কড়া ফতোয়া, কেউ যদি একাকি সালাত আদায় করে তাহলে সালাত হবে না, আর যদি কেউ একাকি সালাত আদায় করে তাহলে সুন্নাত সবের কম বেশি হবে, এটা নরম ফতোয়া, তাহলে আমরা চরমপন্থীও নয়, নরমপন্থী নয়, মধ্যমপন্থী। মধ্যমপন্থী ফতোয়া হচ্ছে জামাতের সহিত সালাত আদায় করা হচ্ছে ফরজে আইন, কেউ যদি একাকি সালাত একবার দুবার আদায় করে তার সালাতটা হয়ে যাবে, যদি একাধিকবার বারবার এভাবে আদায় করতে থাকে তার সালাত হবে না, এক সময় গিয়ে সে বড় ধরনের পদভ্রষ্টই পরিণত হয়ে যাবে। হাদিসটা কিছুক্ষণ পরেই আনছি। তো এই জন্য মনে রাখতে হবে যে প্রত্যেককেই আজান শোনার সাথে সাথেই আপ্রাণ চেষ্টা চালাতে হবে জামাতের সহিত সালাত আদায় করা। এখন মনে করছেন যে আমি যদি এখন যাই মসজিদে তাহলে আমার বেচা কেনাটা কম হয়ে যাবে, মসজিদে গেলে আমি আমার বেচা কেনাটা, খরিদ্দারগুলো আছে, খরিদ্দারগুলো আমার কাছ থেকে ছুটে যাবে। একটা হাদিস শোনেন, তিরমিজের হাদিস, তিরমিজের হাদিস নম্বর 5002 নম্বর হাদিস, 5002 নম্বর হাদিস, হাদিসটি সহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে 5টি উপদেশ দিয়েছিলেন, তার মধ্যে তিনি 5টির মধ্যে একটি বলেছিলেন যে তুমি পৃথিবীর বুকে সবচাইতে ধনী হতে চাও তাহলে একটা কাজ করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য যে কি করেছেন, পর্দা বিমা কসামাল্লাহু লাক, তোমার উপরে আল্লাহ রাব্বুল আলামিন যেটা নির্ধারণ করে রেখেছেন, ব্যবসায়ী হোক, বাণিজ্যই হোক, চাকরি হোক,
সেটা আপনি ইনকামে হোক, আয়ে হোক, রোজগারে হোক, ফসলে হোক, সর্বক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে যেটা নির্ধারণ করে রেখেছে, তাকদিরে রেখেছে, এইটার উপরে তুমি খুশি থাকো। দেখো পৃথিবীর বুকে সবচাইতে তুমি ধনী হয়ে যাবে, তোমার মধ্যে অভাব থাকবে না। আর কোটি কোটি টাকার মালিক যদি ওটার উপরে খুশি না থাকো, আরো চাই আরো চাই, তাহলে তুমি সবচাইতে অসুখী মানুষ আর সবচাইতে গরিব মানুষ এবং নিঃস্ব মানুষ হয়ে যাবে। তো বলছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিসগুলো সমন্বয় করলে প্রত্যেককেই ফরজ সালাত জামাতে আদায় করতেই হবে। এই ব্যাপারে একটি হাদিস এসেছে, হাদিসে মাওকুফ, অর্থাৎ আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, হাদিসটি সহিহ মুসলিমে এসেছে, বুখারীতেও এসেছে। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তিনি বলছেন যে মান সাররাহু আইয়ালকাল্লাহু গাদাম মুসলিমান ফালইউসাল্লি হাদিহিস সালাওয়াতুল খামস হাইসু ইনাদা বিহিন্না। আব্দুল ইবনে আব্বাস আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবি, তিনি বলছেন যে কেউ কি খুশি হতে চাও, এই ব্যাপারে আনন্দিত হতে চাও যে আগামীকাল বা আগামীতে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কি করবে, আলকাল্লাহু গাদাম মুসলিমান, আগামীকাল আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাও মুসলিম রূপে, সেটা কিয়ামতেও হতে পারে, আগামীকালও হতে পারে, কবরেও হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করতে চাও গাদাম মুসলিমান, মুসলমান হিসাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবি বলছেন ফালইউসাল্লি হাদিহিস সালাওয়াতুল খামস, তাহলে কি করতে হবে, পাঁচ ওয়াক্ত ফরজ সালাতকে আদায় করতে হবে, হাইসু ইউনাদা বিহিন্না, তাহলে পাঁচ ওয়াক্ত ফরজ সালাত ওখানে গিয়ে আদায় করো যেখান থেকে সালাতের ডাক দেওয়া হয়েছে, অর্থাৎ যে মসজিদ থেকে সালাতের আজান দেওয়া হয়েছে সেই মসজিদে গিয়েই সালাতটি আদায় করে নাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সুসাক্ষাৎ করার আশা করতে পারো। তারপরে সাহাবী বলছেন যে ফাল্লাহু শারআ সুনানাল হুদা, আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তের বিধান কি করেছেন, প্রণয়ন করেছেন বা নাজিল করেছেন। তারপরে বলছেন ওয়া ইন্নাহুন্না মিন সুনানিল হুদা, আর নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরেও কি করেছেন, সুন্নাতের বা নিয়ম বা একটা আইন চালু করে দিয়েছেন। তারপরে বলছেন ওয়ালাউ আন্নাকুম লাউ সাল্লাইতুম ফি বুয়ুতিকুম কামা সাল্লা মুতাখাল্লিফি ফি বাইতিহি আল মুনাফিক, নামাজের ক্ষেত্রে যারা বাড়িতে পিছনে থেকে যায়, বাড়িতে সালাত আদায় করে, তারা খাঁটি মুনাফিক ছাড়ার কিছুই নয়। সাহাবী বলছেন ফা তারাক্তুম সুন্নাতা নবীকুম, তারপরে যারা নামাজে পিছনে থেকে যায় তারা হচ্ছে নবীর সুন্নাত ত্যাগকারী, যারা তোমরা পিছনে থেকে যাও জামাতে এসে সালাত আদায় করো না, তারা কি, তারাক্তুম সুন্নাতা নবীকুম, তোমরা তোমাদের নবীদের সুন্নাতকে ছেড়ে দিলে, ওয়ালাউ তারাক্তুম সুন্নাতা নবীকুম, তারপরে যারা তোমরা নবীদের সুন্নাতকে ছেড়ে দিলে, লা দালালতুম, তাহলে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। ওয়ালাকাদ রাআইতুনা ওয়া মা ইয়াতাখাল্লাফু আনহা ইল্লা আল মুনাফিক, শুনে রাখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বলছে, আমাদের যুগে সাহাবীদের মধ্যে একজন ছিল না যারা আজান শোনার পরে বাড়িতে বসে থেকে সালাতে আসে না, এরকম হয় নাই, ইল্লা আল মুনাফিক, মুনাফিকরা ছাড়া। তারপরে কোন ধরনের মুনাফিক তাও বলছেন, মালুমুন নিফাক, তা আবার খাঁটি মুনাফিক, যাদেরকে সবাই জানতো যে এই ব্যক্তি মুনাফিক, এই ছাড়া কেউ মসজিদে আসা থেকে বিরত থাকতো না। তারপরে সাহাবি বলছেন ওয়ালাকাদ কানার রজুলু ইউতা বিহি হাদা বাইনা রজুলাইন, আমাদের যুগে এমনও কিছু লোককে মসজিদে আনা হতো যে ব্যক্তি দুইজনের কাঁধে ভর করে তাকে মসজিদে আনা হতো। তারপরে বলছেন হাত্তা ইউকামু ফি সাফি, তারপরে তাকে আবার কাতারে দাঁড় করিয়ে দেওয়া হতো, কাতারেও দাঁড় করে দেওয়া হতো, আমাদের যুগে দুইজনের কাঁধে ভর করে এনে তা আবার চেয়ারে বসতো না, আগেই সারা বাজার ঘুরছে এসে চেয়ারে বসে নামাজ পড়ছে। চেয়ারে বসে নামাজ সম্পর্কে ইনশাল্লাহ ফতোয়া আগামীতে আসছে, কিভাবে কখন চেয়ারে বসে সালাত আদায় করবে তার ব্যাপারে ইনশাল্লাহ আনছি। সম্মানিত উপস্থিতি শুনে রাখুন, এই তো পাঁচ ওয়াক্ত ফরজ সালাতের ব্যাপারে আসলো, আর যদি কেউ ফজর এবং
ইশার জামাতে না আসে সেই ব্যক্তির ব্যাপারেও ভয়ঙ্কর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, সবচাইতে বড় কঠিন কাজ হচ্ছে মুনাফিকদের কাছে ফজর এবং ইশার সালাত জামাতে আসা। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাউ ইয়ালামুনা মা ফীহিমা, তারা যদি জানতো এই দুই অক্ত ফজরের জামাতে আসা কি সওয়াব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাহলে কি হতো, লাউ আতু হাবুয়ান হাবুয়া, হামাগুড়ি দিয়ে হলেও মসজিদ আসতো। সম্মানিত উপস্থিত, আমার প্রাণপ্রিয় মুসল্লিয়ান কেরাম, শুধু নামাজ ত্যাগ করা নয়, জামাত ত্যাগ করলেও সে পথভ্রষ্ট হয়ে যাবে, আর বারবার যদি জামাত ত্যাগ করে থাকে সে তো পথভ্রষ্ট হবেই এবং খাঁটি মুনাফিক রূপে কেয়ামতের ময়দানে উপস্থিত হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার হিসাব নেবে। শুধু মসজিদ চকচক করলেই হবে না, আমাদের ইমান চকচক করতে হবে এবং সুন্দর পোশাক পরে জামাতের সহিত সালাত আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।